কোটিপতি হয়ে গেলাম আমি। হ্যাঁ, নাগমণি পেয়েছি আজকে। সেই নাগমণি কি, কেমন নাগমণি, কি করে পাওয়া যায়? 150 বছর মানে 150 বছরের পুরনো নাগের মাথা থেকে আমি বার করলাম নাগমণি। এবং আপনারা জানেন এই নাগমণির মূল্য প্রায় কোটি টাকা। যে নাগমণি সবাই পায় না, আপনার কাছে যদি সেই নাগমণি থাকে মানে আপনি পৃথিবীর মধ্যে একজন বিশেষ ব্যক্তি যার কাছে নাগমণি রয়েছে। এবং নাগমণি থাকলে কি হয়, নাগমণি কোন নাগের মাথা থেকে বেরোয়, কীভাবে পাওয়া যায়, কত টাকা এর বাজার মূল্য, সব থেকে বড় কথা আপনার কাছে যদি নাগমণি থাকে তাহলে আপনার কি কি উপকার হবে, সমস্ত তথ্য আজকে আপনি জানতে চলেছেন এই ভিডিওটাতে। স্কিপ করলেই মিস করে যাবেন, তাই বন্ধুরা শেষ অবধি দেখবেন পুরো ভিডিওটা। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার পরিচিত মহলে। আর হ্যাঁ, নতুন যারা আজকে প্রথম আমার ভিডিওটা এই চ্যানেলে দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। বিভিন্ন ওয়াইল্ড লাইফ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আসে আমার এই চ্যানেলে, যেটা কে জানে আপনারও কোনো সময় কাজে লেগে যেতে পারে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা প্রথমেই আসি নাগমণি কি। নাগমণি হচ্ছে এমন একটা পাথর, যে পাথর বা যে মণি শুধুমাত্র 100 বছরের বেশি পুরনো নাগ অর্থাৎ গোখ্র তার মাথাতেই পাওয়া যায়। এবার বলি যে সেই নাগমণি থাকলে কি লাভ হবে। আপনার কাছে যদি সেই নাগমণি থাকে তাহলে আপনার গার্হস্থ্য কোনো রকম সমস্যা হবে না, আপনার ছেলে মেয়ের যদি কোনো রকম সমস্যা থাকে লেখাপড়াজনিত হোক বা অন্য কোনো ব্যাপারে হোক, সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার যদি ফ্যামিলি প্রবলেম, আপনার স্বামী স্ত্রীর সমস্যা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সমস্যা, যে কোনো রকমের সাংসারিক সমস্যা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এতটাই দামি, কোটি টাকা দামের সেই নাগমণি, কারণ পৃথিবীতে খুব কম জনার কাছেই রয়েছে সেই নাগমণি, যে নাগমণি আজকে আমার কাছে রয়েছে। তো চলুন দেখাই সেই নাগমণি কিভাবে আমরা এই সাপের মাথা থেকে নাগমণিটা বার করছি। বন্ধুরা এই সেই নাগমণি যার কথা আপনাদেরকে বলছি। তো চলুন নাগমণিটাকে আমরা এখান থেকে, এই যে চাকু দেখতে পাচ্ছেন চাকু, এই চাকু দিয়ে আমরা নাগমণিটাকে এখান থেকে তুলে ফেলি। এই দেখুন উঠে এসছে, এই হচ্ছে সেই নাগমণি, কোটি টাকার নাগমণি। তো চলুন আপনাদেরকে এটাকে ভালোভাবে হাতে নিয়ে আমি দেখাচ্ছি। এইবার আপনাদেরকে আমি দেখাবো যে মণিটা এক্ষুনি আমি সাপের মাথা থেকে বার করলাম। শুধু সেই মণিটা না, আমার কাছে আরও একটা মণি রয়েছে যেটার দাম আরও বেশি, 1.5 কোটি বাজার মূল্য। হ্যাঁ, আমি কোটিপতি হয়ে গেছি। আপনারা জানেন আমি একজন স্নেক রেস্কিউয়ার এবং আমি একটু আগেই 150 বছরেরও বেশি পুরনো একটা নাগ আমি রেস্কিউ করলাম এবং সেই নাগের মাথা থেকেই আমি মণিটাকে কেটে বার করলাম। শুধু তাই নয়, এর পাশাপাশি আরও একটা আমি মণির সন্ধান পেয়েছি, দুটো মণি আপনাদেরকে দেখাবো, ভালো করে দেখে নিন এই সেই টাইম। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাঁ দিকের যে নীল মণিটা, সেই মণিটা এক্ষুনি আমি সাপের মাথা থেকে বার করলাম। এবং ডান দিকের যে সাদা পাথরের মতো যে মণিটা দেখতে পাচ্ছেন চকচক করছে, সেই মণিটার বাজার মূল্য 1.5 কোটি টাকা এবং বাঁ দিকের নীল মণিটার বাজার মূল্য 1 কোটি টাকা। হ্যাঁ, এই মণি দুটোর কথাই বলছি, যে মণি দুটো সাপের মণি, নাগমণি, এই সেই নাগমণি, যে নাগমণি আপনার সমস্ত রকম সমস্যা, আপনার পারিবারিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সাংসারিক হতে পারে, সামাজিক হতে পারে, যে কোনো রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই নাগমণি যদি আপনার কাছেও থাকে। অনেক কিছু বললাম নাগমণি নিয়ে, তাই তো? আপনাদের মনে জানি অনেক রকম প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, কীভাবে নাগমণি পাবো, কীভাবে এত দাম দিয়ে আমরাই বা কিনবো কীভাবে। অবশ্যই সংসারের শান্তি, সংসারের উপার্জন যে বাড়ুক এটা সবাই চায়, তো তাহলে কীভাবে নাগমণি পাবেন সেটা আপনাদেরকে আমি এইবার খোলাসা করছি, ভালো করে জেনে রাখুন, কান খুলে শুনে নিন। তার আগে আমি মণি দুটোকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই সেই মণি যেটার দাম 1 কোটি 1.5 কোটি 2 কোটি বাজার মূল্য আমি এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবার আমি মণিটার তো আমি উপর দিক দেখাচ্ছি, এবার আমি নিচের দিকটাও দেখাচ্ছি, একটু দেখে নিন ভালো করে। দেখুন দেখুন ভালো করে, কিছু একটা রং লেগে আছে মনে হচ্ছে, একটা রং চটা একটা জিনিস কোথাও একটা থেকে টেনে খোলা হয়েছে, এরকমই মনে হচ্ছে জিনিসটা।
হ্যাঁ বন্ধুরা, একটা বড় সাপ উদ্ধার হয়েছিল, একটা বড় গোখরো সাপ উদ্ধার হয়েছিল। এবং সেই গোখরো সাপটাকে রিলিজ করতে আসার আগে আমি এক বান্ধবীকে ফোন করি যে তোর কাছে কি কোনো রকম কোনো এরকম ইমিটেশনের গয়নার মধ্যে কোনো পাথর লাগানো আছে এরকম, যেটা তুই আর ইউজ করিস না। ও বলে হ্যাঁ আমার তো অনেক আছে, চলে আয়। আমি ওর কাছ থেকে পছন্দ করে এই দুখানা পাথর আমি ওর কাছ থেকে, ওর কানের ছিল একটা টিকলি ছিল, সেখান থেকে খুলে নিয়ে আসি। এবং বন্ধুদেরকে আমি জানাতে চাইবো যে নাগমণি বলে আসলে পৃথিবীতে কোনো বস্তু নেই। হ্যাঁ আবারও রিপিট করছি বন্ধুরা, নাগমণি বলে পৃথিবীতে কোনো রকম বস্তু নেই। সাপুরিয়ারা শুধুমাত্র ব্যবসা করে, ওরা সাপ নিয়ে ব্যবসা করে, আমি সাপ রেস্কিউ করি। ওরা কুসংস্কার বশবর্তী আপনাকে করে আপনার কাছ থেকে উপার্জন করার চেষ্টা করে, আর আমি আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কুসংস্কার মুক্ত করার চেষ্টা করি। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম নাগমণি বলে পৃথিবীতে কিছু হয় না, এই রকমই পাথর সাপুরিয়াদের কাছেও পাবেন, ওরা নাগমণি বলে। এবং যার কাছ থেকে যেমন পারে সেই রকম দাম নিয়ে ওরা আপনার কাছে সেই মণিগুলোকে বিক্রি করে। পরিষ্কার কথা, শুধুমাত্র ভাঁওতাবাজি, শুধুমাত্র এগুলো ভাঁওতাবাজি, আই ওয়াশ, কুসংস্কার, যা বলবেন, এর সাথে সায়েন্সের কোনো রকম সম্পর্ক নেই। সাপের মাথাতে কোনো রকম নাগমণি তৈরি হয় না। আর প্রথমে যেটা বলেছিলাম যে আমার ওই হাতের নাগটা 150 বছরের পুরনো, বন্ধুরা আপনারা তো সবাই জানেন, যদি আপনার আমার চ্যানেলের পুরনো দর্শক হন তারা তো অবশ্যই জানেন, তবু আমি আর একবার বলে রাখি, সাপের গড় আয়ু, গোখরো সাপের গড় আয়ু 23 বছর, কম বেশি কোনোটা 20 বছর বাঁচে, কোনোটা 25 বছর বাঁচে। তো সেইখান থেকে 100 বছর 150 বছর বাঁচার তো কোনো প্রশ্ন নেই সাপের। তাহলে এইবার আপনার মনের মধ্যে প্রশ্ন জাগছে যে আমি সাপের মাথা থেকে তো মণিটাকে কেটে বার করলাম, কীভাবে বার করলাম? বন্ধুরা, জাস্ট এই পাথরটা আমি সাপের মাথাতে এইভাবেই বসিয়ে রেখেছি, যেভাবে আমার হাতের উপর এখন বসানো আছে, এইভাবেই বসিয়ে রেখে আমি জাস্ট ওটা আপনাদেরও আই ওয়াশ করেছি চাকুটা দিয়ে, জাস্ট এটাকে এভাবে তুলে নিয়েছি। কোনো রকম আঠা লাগানো হয়নি, কোনো রকম অ্যাডহেসিভ ইউজ করা হয়নি, গাম ইউজ করা হয়নি, কোনো রকম কিচ্ছু কেমিক্যাল ইউজ করা হয়নি। সাপটা সম্পূর্ণ নিরাপদ রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাপটাকে মুক্তও করে দেওয়া হয়েছে, সাপটা সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে, কোনো রকম বন্য প্রাণীর ক্ষতি করে ভিডিও আপলোড করা হয় না। আপনারা জানেন বন্যপ্রাণ আইন অনুযায়ী বন্যপ্রাণীর সাথে যে কোনো রকম বাজে ব্যবহার করা বা অত্যাচার করা বা হিংসা, যে কোনো রকম হিংসা মারা, এগুলো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আশা করি তাহলে বন্ধুদেরকে আমি নাগমণির ভ্রম থেকে আজকে আমি বার করতে পারলাম। এই সমস্ত পাথরের বাজার মূল্য 2 টাকা 5 টাকা কিংবা 20 টাকা, তার বেশি না, কোটি টাকার তো কোনো প্রশ্নই নেই। কোনো রকম নাগমণি যেহেতু পৃথিবীতে অস্তিত্ব নেই, তাই বন্ধুদেরকে বলবো যে এরপর কোনো সাপুরিয়া যদি আপনার কাছে নাগমণির গল্প শোনাতে আসে, অবশ্যই তাকে আপনি এই ভিডিও থেকে যে ইনফরমেশানগুলো পেলেন সেটা আপনি তাকে বুঝিয়ে দিন, তাকে ভালো করে বলুন যে এই বুজরুকি আর খাটাতে না। তাই বন্ধুরা সতর্ক থাকুন, ইনফরমেশান গ্যাদার করুন, আমার চ্যানেলে সাথে থাকুন। আপনাদের ভালোবাসা নিয়ে, প্রায় লক্ষাধিক সাবস্ক্রাইবার নিয়ে আমি চলছি, আশা করি আপনাদের ভালোবাসা থাকলে আরও বড় হব। আপনাদের ভালোবাসাই কোটি টাকার সমান, আমার এই কোটি টাকার নাগমণি দরকার নেই, এই নাগমণির কোনো দরকার নেই। সত্যি আপনাদের যে ভালোবাসা আমি পাচ্ছি সেই ভালোবাসা আমার কাছে কোটি টাকা কেন, পৃথিবীতে কোনো টাকা দিয়ে সেই ভালোবাসা আদায় করা যাবে না, সত্যি বলছি। আপনারা সবাই খুব সুস্থ থাকুন, দেখা হবে আবার পরবর্তী এইরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বন্য প্রাণ বাঁচান, নিজেকেও বাঁচান। জয় হিন্দ, বন্দে মাতরম।